450 এইগুলো হলো 290 টাকা করে। আর চলে এসেছি বড় বাজারে, দেখতেই পাচ্ছেন দাঁড়িয়ে রয়েছি বড় বাজার পুলিশ স্টেশনের সামনে। আমার আজকের ব্লগে থাকছে বড় বাজারে কোথায় সব থেকে চিপে থ্রি পিস সালোয়ার স্যুট কুর্তি লেগিংস পাওয়া যায় তার বলিস। মাত্র 290 টাকায় থ্রি পিস সালোয়ার স্যুট, মাত্র 150 টাকায় কুর্তি আর মাত্র 110 টাকায় লেগিংস কোথায় পাওয়া যাচ্ছে চলুন তাহলে দেখে আসি। হাই এভরিওয়ান, ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল, ওয়েলকাম টু আনাদার ভিডিও। বড়বাজার সামনে থানার সামনে দিয়ে এসে ডান দিকে প্রথমে যে গলিটি পড়বে সেই গলি দিয়ে এখন এগিয়ে চলেছি। এবারে বলি, যেসব বন্ধুরা জানেন না কিভাবে এখানে আসতে হয় তাদের উদ্দেশ্যে বলি, কলকাতা থেকে হাওড়া স্টেশনের দিকে যে বাসগুলো যায় সেই বাসে করে এসে বড়বাজার পুলিশ স্টেশনে আসতে পারেন। এছাড়াও শিয়ালদহ থেকে বড়বাজার থানার অটো রয়েছে, শিয়ালদহ থেকেও বড়বাজার থানার অটো করে আসতে পারেন বড়বাজার থানায়। এছাড়াও এমজি রোড মেট্রো স্টেশন থেকে মিনিট পুরানো হাঁটলেই বড়বাজার পুলিশ স্টেশনে পৌঁছাতে পারেন। এগিয়ে চলেছি সামনের দিকে, দেখুন এখানে একটি বজরংবলীর মন্দির আছে। এই যে মন্দিরটি রয়েছে ঠিক সেই মন্দিরের সামনের বাঁ দিকের গলি দিয়ে এগিয়ে গেলে দেখতে পাবেন ঈশা শাড়ি হাউস, বেশ 10-12টি দোকানের পরে। এই যে ঈশা শাড়ি হাউস, এই ঈশা শাড়ি হাউসের ঠিক সামনেই দেখুন ঈশা বুটিক বলে হোর্ডিং লেখা রয়েছে, ওই দেখুন। এইখানে ফার্স্ট ফ্লোরে রয়েছে ঈশা বুটিকের শোরুম, আমরা আজকে এখানেই যাব। সিঁড়ি দিয়ে উঠে পড়ছি একদম ফার্স্ট ফ্লোরে, দুদিকে গোডাউন আর মাঝখানে হলো ঈশা বুটিকের শোরুম। প্রচুর কালেকশন এই শপে। ঈশা বুটিক হলো হোলসেলার কাম রিটেলার, পুজো তো এসেই গেছে আর বেশি দিন দেরি নেই, পুজোর নিউ কালেকশনও এসে পড়েছে এখানে। কুর্তি, লেগিংস, রেডিমেড সালোয়ার স্যুট পিস সবই পাবেন এই একই ছাদের তলায়। এই যে পিসগুলো দেখাচ্ছে এখন, এগুলোর দাম হলো 525 টাকা, তবে এগুলো পিওর কটনের। ওড়নাটা কিরকম একটু দেখি, এইটা ওড়না, এইটা প্যান্টের কাপড়টা এক কালার, পিওর কটন এগুলো। এটা কত দাম বললেন? 525। আর এটা একবার দেখান তো, এগুলো সবই 525। প্রত্যেকটাই কিন্তু ইউনিক কালার, দেখুন এটা তো ভীষণ সুইট। এইটা দেখে যাই, এই কালারটাও ভীষণ সুন্দর। এইটা ওর না, প্যান্টেটা চেক চেক, সালোয়ারটা প্রিন্টেড রয়েছে আর কামিজটা ফ্লোরাল প্রিন্ট, খুব সুইট এই কালারটা।
এটা কি সালোয়ার পুরো হবে তো, মানে ধরুন আড়াই মিটার করে? দেখুন এই কালেকশনটাও ভীষণ সুন্দর। আমরা যারা সার্ভিস করি, যাদের রোজ বেরোতে হয়, তাদের জন্য এই রকম পিওর কটনের সালোয়ার স্যুট খুবই কমফর্টেবল। এই কালারটা ভীষণ সুন্দর আর ভীষণ ব্রাইট কালার। সালোয়ারটা এরকম আর বডিটা হলো পুরো ফোরার প্রিন্ট। এই রেঞ্জের প্রত্যেকটা সালোয়ারই কিন্তু ইউনিক। এগুলো 750, 450 এইগুলো 450 বলে। এটা তো অরেঞ্জ আর ব্ল্যাকের মধ্যে ভীষণ ইউনিক, আর এটাও খুব সুন্দর। এটা পিঙ্ক, রেডিশ পিঙ্ক আর তার সাথে ইয়েলো সালোয়ার, এটাও খুব সুন্দর। প্রত্যেকটা সালোয়ার পিসই এখানে খুব সুন্দর লাগছে আমার। কাপড়গুলো খুবই সুন্দর এখানে, আর এগুলো পুরো 450 টাকা করে পিস। এই যে 450 টাকার যে সেটগুলো, এগুলো কতগুলো আমরা দেখলাম, আর এগুলো ক্যাটালগে রয়েছে। দেখুন ক্যাটালগ দিয়ে বললে আপনাকে ঠিক সেম দোকান থেকে বার করে দেবে। প্রত্যেকটা একটু ইউনিক। এই বুটিকের জিনিস আমি ইউজ করছি 4 বছর হলো, ভীষণই ভালো। কালার কখনো ডিসকালার হয় না আর এখানকার জিনিসে, তাই ভাবলাম এখানকার কালেকশনগুলো আপনাদের সাথে একটু শেয়ার করি। আর এই যে কালেকশনগুলো এখন দেখাচ্ছেন দাদা, এইগুলো হলো 290 টাকা করে, পুরো 3 পিসের স্যুট রয়েছে। এটা তো খুব সুন্দর লাগছে, একটু রেডিশ পিঙ্ক টাইপের, অরেঞ্জ টাইপের। আর এইটা তো দারুণ, ব্ল্যাক আর অরেঞ্জের কম্বিনেশন। এগুলোর দাম 290 টাকা করে, পুরো 3 পিস আমরা পেয়ে যাচ্ছেন 290 টাকায়। এগুলোও কিন্তু পিওর কটন। আসলে আমাদের দেশে তো 12 মাসের মধ্যে 9 মাসই গরমকাল, তাই আমরা সবসময় কটনের ড্রেসই প্রেফার করি। কাপড়গুলো কিন্তু 290 টাকা হলো খুব একটা খারাপ নয়, বেশ ভালো, 100%ই কটন। এটা কত, 4 পিস? 600, একটা একটা খুলবেন? এইগুলো 630 টাকা করে, দেখুন। আর এই হলো নিচের সালোয়ারটা হলো ইলাস্টিক দেওয়া, আর উপরে কামিজটা খুব সুন্দর। পিঙ্ক আছে, ব্লু, এটাও ব্লু, এটাও ব্লু, আর এটা হলো সালোয়ারটা। আর এখানে দেখুন যে জিন্স বা লেগিংসের উপর যে শর্ট কুর্তিগুলো পরা হয় সেইগুলো দেখা যাচ্ছে এখানে। এগুলো কালেকশনগুলো রয়েছে, যেহেতু কালেকশন আমি আর বার করতে বলিনি, শুধু ক্যাটালগটাই দেখছি। আর এগুলোর দাম 295 টাকা করে, এগুলো কিন্তু পিওর কটন। আর এইগুলো দেখুন পুরো সালোয়ার স্যুট, এটা হলো 840 টাকা করে দাম, কিন্তু ভীষণ সুন্দর দেখতে, বিশেষ করে দোপাট্টাটা তো খুবই সুন্দর। এটা কিন্তু রেডিমেড। প্রত্যেকটা কালারই একটু ইউনিক। এখানে আমাকে এইটা একটু খুলে দেখান,
এটা, হ্যাঁ হ্যাঁ, এটা মানে কত সাইজ এটা? ও এইটা হলো অন্য, এটা চারটে করে সাইজের রয়েছে। আমরা এখন যেটা দেখছি সেটা হলো 46 সাইজ। দোপাট্টাটা কিন্তু ভীষণ ইউনিক, এবার কুর্তি দেখতে শুরু করেছি। এই কুর্তিটা দেখুন ভীষণ সুন্দর, এই কুর্তিটার দাম 330 টাকা করে পিস। কাউকে বার্থডেতে গিফট দেওয়ার পক্ষে কি কুর্তিগুলো ভীষণ ভালো, প্রত্যেকটা ইউনিক কালেকশন। এনাদের ক্যাটালগও আছে, আপনি ক্যাটালগ দেখেও চুজ করতে পারেন। আমি তো কয়েকটা দেখলাম, এছাড়াও আরও অনেক কুর্তি রয়েছে। আর এই যে ক্যাটালগটা দেখছি এগুলো হলো লায়রা কুর্তি। প্রচুর কালেকশন এই শপের, একবার ভিজিট করতেই পারেন এই শপটা, আশা করি আপনাদের ভালোই লাগবে। দেখুন এই কুর্তিটা কিন্তু ভীষণ ইউনিক, ভীষণ সুইট কালার এটা। এটাও ভীষণ সুইট কালার, পেস্তা গ্রিন। এটা হলো 3 পিস, প্রত্যেকটা কালারই কিন্তু ইউনিক এখানে। একবার আপনারা দোকানটা ভিজিট করতে পারেন। এটার মধ্যে মাত্র 6টা ডিজাইন রয়েছে, 6টা কালারই কিন্তু ভীষণ ইউনিক। আর এইগুলো হলো কুর্তি শুধু। আর এইগুলো হলো 150 টাকা করে কুর্তি। এগুলো কি সব কটনের? রেয়ন এগুলো, এগুলো সব রেয়ন। এটা হলো 295। এটা কত? 295। এটা কটন, এইগুলো 380 টাকা করে, খুব সুন্দর কালার গুলো।
এইটা কত দাম? হ্যাঁ, 150। এগুলো রেয়ন না? রেয়নেরগুলো 150 টাকা করে, আর কটনেরগুলো একটু দাম বেশি। বিভিন্ন রেঞ্জেরই আছে কুর্তি। এগুলোতে পকেট আছে একটা করে? না, পকেট নেই। এগুলো XL ডবল XL আছে, লার্জও আছে। এটা কটন না? এটা ওরে ওয়ান। এটা কত? 150। এরা 300 কম। এগুলো একটু বেশি, 315 টাকা। পকেট আছে না? পকেট নেই। আজকে ট্রিপল XL হবে না? ও, পকেট আছে। এটা এটার দাম 315 টাকা করে। এগুলো একটু হাই রেঞ্জের। এই যে লেগিংস দেখুন, এগুলো এতগুলো কালার রয়েছে, আর লেগিংসের দাম হলো 170 টাকা করে। আর ওইটা 110 টাকা। এই যে 110 টাকার লেগিংস। লেগিংস আমি ইউজ করেছি, 170 টাকার লেগিংসটা সত্যিই খুব ভালো। এই সালোয়ারটা খুব সুন্দর দেখতে, লেমন ইয়েলো। ওটা একটু বানিয়ে নিতে হবে, মালটা অনেক দামি। আর দুপাট্টাটা কিরকম এখানে? আর একটু ফটোটা দেখি দাদা, একটু ফটোটা দেখি। এটা কত, কিরকম দাম বললেন? এইটার দাম 695 টাকা। কালারটা কিন্তু ভীষণ ব্রাইট। এতগুলো কালার আছে দেখুন। এটা একটু খুলে দেখাবেন প্রত্যেকটা? প্রত্যেকটা একটু মানে পিস পিস করে দেয়, মানে খুলতে হবে না, পুরো খুলতে হবে না? মাল খুলবো না? না, মাল খুলতে হবে না। এই হলো ঈশা বুটিকের কার্ড। এখানে কাশ্মীরি শালও পাওয়া যায় এবং শালের যে চুড়িদার সেটাও পাওয়া যায়, কিন্তু সেগুলো আসবে নভেম্বর মাসে। এখন সবই পুজোর কালেকশন এসেছে, পুজো পর্যন্ত এই চলবে। নভেম্বর মাস থেকে আবার কাশ্মীরি শাল আর শালের যে সুত থাকে সেগুলো এখানে পাওয়া যায়। আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করলাম। কেমন লেগেছে কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না যেন। অবশ্যই লাইক এবং শেয়ার করবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। নোটিফিকেশনটি অবশ্যই অন করে দেবেন, তাহলে নিউ ভিডিও নোটিফিকেশান খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যাবে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।